গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে এখন ঘড়িতে বাজে 7:30। আমি তোমাদের সঙ্গে এখন থেকে শুরু করছি ব্লগ করা, মানে আমার রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না চলছে। আর রান্নাবান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এসেছি। দেখো, কালকের বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, তো ভীষণ পরিমাণে বৃষ্টি, কয়েকদিন মেঘলা মেঘলা আকাশ যাচ্ছিল। তো রাত্রিবেলা দেখলাম বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন করছে, খুবই বৃষ্টি হচ্ছে। তো এখন আমাদের ছাদের অবস্থাটা দেখো পুরো একদম কী হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই কঞ্চিগুলো কালকে মা কেটেছিল, কালকে বলতে শুধু কালকেই নয়, মানে কঞ্চিগুলো কয়েকদিন ধরে কাটছিল, তো এখানে সব জড়ো করে রেখেছিলো। দেখো সব একদম এত ঝড় হয়েছে, সব পড়ে গিয়ে সব ভিজে গিয়েছে। আর এই দেখো সুপারিগুলো, এই সুপারিগুলো একধারে রাখা ছিল, সব পুরো ছাদ ভর্তি হয়ে গেছে, চারদিক থেকে উড়ে উড়ে এসে। এই লঙ্কা গাছটার অবস্থা দেখুন, পুরো একদম শুয়ে গেছে। আর ওই যে আম গাছটা দেখা যাচ্ছে, ওই আম গাছে কিন্তু অনেকগুলো আম পড়েছিল। আমার বাবা আজকে সকালে হাঁটতে যাওয়ার আগে ওইখান থেকে অনেকগুলো আম গুড়িয়েছে। এখনও আকাশটা মানে মেঘলা মেঘলা হয়ে আছে, যেন মনে হচ্ছে আবার বৃষ্টি হলেও হতে পারে, বেশ মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন হয়ে আছে। ওই দড়িটা দিয়ে লঙ্কা গাছটাকে সোজা করবে। লঙ্কা গাছটা কী অবস্থা, প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে, গোল গোল লঙ্কা। এই লঙ্কাগুলো আবার ভীষণ ঝাল, একটা গোটা তো খেতেই পারা যায় না। সেই আমাদের সেই পুরানো ঘরটাতে গেলে না অনেক আম টাম পাওয়া যেত, যাবে মা আমাদের কেউ যাওয়ার লোক নেই। অনেক দিন পর বৃষ্টি হলো, প্রায় সেই দুর্গাপুজোর আগে থেকে বৃষ্টি এবছর হয়নি, তো বেশ দারুণ লাগছে। বৃষ্টিটা হতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, তাই আমি আজকে একটা স্টোল গায়ে দিয়েছি। আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি, পুরো রান্নাঘরটা অন্ধকার, কিছু দেখাতে পারছি না। মাছ ভাজা করছি, মাছের ঝাল করব। আর এইদিকে দেখো ভেন্ডি তরকারি হয়েছে, তো পরে আলোতে দেখাবো, চলো রান্নাটা করে নিই। কালকে রাত্রে যখন বৃষ্টি আসছিল, তুমি কি তখন জেগেছিলে? আমি তখন কি মানে সবে এডিট করতে আসছি, মানে এডিটটা করছি, হঠাৎ করে মেঘ ডাকছে। আমি যেমন মেঘ ডাকে চলে যায় তাহলে হয়তো বৃষ্টি হবে না, বাট কিছু সময় পরে কি ভীষণ জোরে জোরে ঠপ ঠপ শব্দ হচ্ছে, মানে তাহলে হয়তো শিলা বৃষ্টি হচ্ছে। কিন্তু এরকম ঝড় হয়েছে সেটা কিন্তু বুঝতে পারিনি, শুধুই বৃষ্টি হচ্ছিল। বাহ, গাছটা বেশ সুন্দর হয়ে দাঁড়িয়ে গেছে, তো খুব সুন্দর করে দিয়েছে। বাহ, তবে হ্যাঁ, এই এইরকম বৃষ্টিতে গ্রামের ঘরে কিন্তু আলাদা মজা, এই সবাই ছুট মারত আম কুড়াতে, তাই না? অনেক আম কুড়ানো হয়ে যেত, বলো আমাদের সেখানেও হয়তো এখন কত আম সব ওরা হয়তো কুড়াচ্ছে। তুমি আমের মতো সুপারি কুড়াচ্ছ, বাবা ঠিক করছো, এটাও একটা আনন্দের বিষয় যে আমের বিদ্যুৎ বদলে সুপারি কুড়াচ্ছে। ব্যাস, আমার রান্না বান্না হয়ে গেছে, তো এখন ভাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, ও হতে থাক, ওকে মা দেখবে, আমি যাই গিয়ে স্নান করি। আর এই দেখো হিঞ্চে হিঞ্চে ভাজা, হিঞ্চে শাক, হিঞ্চে শাকটাকে একদম ছোটো ছোটো করে কেটেছি, কেটে এটাকে ভেজেছি লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে, আলুর সঙ্গে মাখাবো। তো এটা তখন তেতেও লাগে না, খুব সুন্দর খেতে লাগে। চলো রান্না বান্না প্রায় কমপ্লিট, স্নানটা করে নিই। আজকে ছেলে টিফিন বক্সে দিয়েছি ডিমের টোস্ট, ওর খুব ফেভারিট খাওয়ার, তো মাঝে মাঝেই দিই, খুব বেশি দিই না, আর একটু সস দিয়ে দিলেই ব্যাস, ওকে আর দেখতে হবে না, টিফিনটা একদম জবরদস্ত হয়ে যাবে। তো যাই হোক, সস দিয়ে দিয়েছি, চলো একদম রেডি টিফিন বক্স। এদিকেও প্রায় 10:15 হয়ে গেছে, ওকে স্কুলে দিয়ে আসি, চলো 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 চলো। আমি বন্ধ করি, চলো ওদেরকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে এই দেখো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি বাটার, সরি ডিম টোস্ট রুটি, আমারও যে কি হয়েছে না ভুলভাল বলে ফেলছি। তো যাই হোক, ডিম টোস্ট রুটি বানিয়েছি, একটু শশাকে কুচকুচি করে কেটে নিয়েছি, আর এই দেখো লিকার চা বানিয়েছি, এই দেখো লিকার চা বানিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট রুটি আর লিকার চা, আর ছেলেকে তো ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, মেয়ে ডিম টোস্ট সে স্কুলে টিফিন নিয়েই যাবে না, তো সে স্কুলে টিফিন নিয়ে যায়নি, ও এসে ডিম টোস্ট বানিয়ে খাবে। আর বাকি রুটি কিনে রেখেছি, সন্ধেবেলা বাবা মা আমার বর ওদেরকে ডিম টোস্ট বানিয়ে দেবো, সন্ধেবেলা ওরা চায়ের সঙ্গে খাবে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই।
আমি এখন ছাদে চলে এসেছি। এই সমস্ত জামা কাপড়গুলো সব মেলা হয়েছিল, এগুলোকে সব গুছাবো, মানে গুড়ে নেবো। এগুলো তবে এখন ভেজা ভেজা আছে, কারণ আজকে ওয়েদারটা মানে এখনও মানে মেঘলা মেঘলা হয়ে আছে, তো এখনও সূর্য ওঠেনি, তাই জন্য আজকে এখনও জামা কাপড়গুলো শুকনো হয়নি। তো চলো সব জামা কাপড়গুলো গুড়িয়ে নিই। আর দেখো এই ওয়েদারটা দেখো, যেন মনে হচ্ছে সবে সকাল হয়েছে, মানে এখনও আকাশে যেন মনে হয় কুয়াশা আছে, আর আকাশ তো এমনিতেই মেঘলা, মেঘটা যেন মুখটা ভার করে আছে। তো ওয়েদারটা খুব সুন্দর লাগছে সত্যি, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, কি দারুণ একটা ওয়েদার। এই যা, এই গাছটাতে কটা ফুল হয়েছিল, আজ তো তুলতেই ভুলে গেছি পুজোর সময়। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো গুড়িয়ে নিই। জামা কাপড়গুলো এখনও ভেজা ভেজা হয়ে আছে বলে ওগুলো উল্টে পাল্টে দিলাম, আর কাপড়গুলো এখন থাক, একটু হাওয়া টাওয়া খাক। চলো লাঞ্চটা করে নিই, এখন ঘড়িতে বাজে 1:44, মানে প্রায় 2 বাজতে যায়, লাঞ্চটা সেরে নিই। এই দেখো আমাদের লাঞ্চের থালা, আজকে সকালে তাড়াহুড়ো তোমাদের ভালো করে দেখাতে পারিনি। এই হলো আলু আর হিংচা শাক একসঙ্গে বেশ ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাখানো, আর ভেন্ডির তরকারি, আর এই হয়েছে মাছের ঝাল আর আমের চাটনি। তো আমি আর মা দুজনে খাবো, বাকি সবাইয়ের তো কাজ মোটামুটি মিটে গেছে, ওরা স্কুল গেছে, তারা কাজে গেছে। তো আমি আর মা এখন খাবো, আমাদের লাঞ্চে থালা সাজিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে নিই। বাবু ভালোই বসো, সন্ধ্যেবেলা এখন চলে এসেছি চা বানানোর জন্য। আজকে সন্ধ্যেবেলা একটু লিকার চা বানাবো, তবে আজকে আদা দিলাম না, শুধু একটু চিনি লবণ দিয়ে বানাচ্ছি। আর চিনি লবণ দিয়ে চা বানালে দেখি বেশ চায়ের কালারটা সুন্দর হয়। আর বাবা বাড়ি ফেরার পথে, মানে কাজ থেকে বাড়ি ফেরার পথে সিঙ্গারা নিয়ে এসেছিল, আর তোমাদেরকে তো বলেছি যে সকালবেলা ডিম টোস্টটা বানাবো সন্ধ্যেবেলা বাবার জন্য আর আমার বরের জন্য। তো দেখো ডিম টোস্ট বানিয়েছি আর সিঙ্গারা। তো আজকে সন্ধ্যেবেলা চায়ের আড্ডাটা বেশ জম্পেশ হবে, কারণ চা আর গরম গরম সিঙ্গারা। তো চলো চাটা খেয়ে নিই। আজকে আমি রুটি বানাবো, তরকা বানাবো। দেখো ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে, এই দেখো তরকার ডাল বাজার থেকে নিয়ে আসি, যে একসঙ্গে যে হয় না পাটা সাদি ডাল, তো সেই ডালকেই মানে তরকা বানাই আমরা। এর মধ্যে গ্রিন মুগ আছে, রাজমা আছে, অড়হর ডাল আছে, ছোলার ডাল আছে। তো এটাকে আমি কী করেছি বলতো, একটু হলুদ আর গরম মশলা দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আটা মাখা আমার হয়ে গেছে, এই যে আটা মাখা হয়ে গেছে, রুটি বানাবো আর ওই দিকে তরকা করব। ছোট এখন বসেছে HW পড়তে, আজকে যেহেতু ফ্রাইডে, আজকের ক্লাস করার পর মোটামুটি ছুটি, এখন শনিবার রবিবার, ও এখন বসেছে HW পড়তে। আর জানোই তো কেমন দুষ্টু ছেলে, HW না করে হাজারবার বসে আছে, তাড়াতাড়ি HW-টা করে নাও। এখন বাজে রাত্রি 9:00, প্রায় 9:00। তো চলে এসেছি রুটি বানানোর জন্য, আজকে রুটির সঙ্গে বানাবো একটু তরকা। দেখো আমি প্রথমে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা ফোড়ন আর রসুন, এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো। নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেবো। তারপর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু বেশ লাল লাল রং হবে। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল করার জন্য একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। এবার আমি এটাকে ভালো করে কষার পর আমি একটু যখন মশলা কষি তখন একটু তরকা মশলা দিই, আবার নামানোর সময় দিই। আর এই দেখো একটু কাসুরি মেথি দিলাম, আমি মশলা কষার সময়ও কাসুরি মেথি দিই, আর অন্য সময়ও মানে নামানোর সময়ও দিই। আর এদিকে দেখো তরকার ডালটাকে আমি গরম মশলা আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে দিলেই একদম দিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে আমার তরকা রেডি। জল ঢেলেই দিলাম। তো দেখো আমি আলাদা করে ডিমটা ভেজে রাখি, ডিমটা মশলা কষার সময় দিলে খুব ভালো হয়, যেহেতু আমার শাশুড়ি ডিম খায় না, সেহেতু মানে আমাকে ডিমটা লাস্টে অ্যাড করতে হয়, তাই শাশুড়ির জন্য আগে তুলে নিই, তারপরে আবার শেষে ডিমটা দিয়ে ভালো করে আবার আমাদেরটা একটু ফুটিয়ে নিই, কি আর করব। দিয়ে দেখো সব শেষে আবার একটু কাসুরি মেথি দিয়ে দিলাম ও একটু তরকা মশলা দিয়ে দিলাম, দিলেই একদম রেডি হয়ে গেছে আমার তরকা বানানো। তো এবার চলে এসেছি রুটি বানানোর জন্য, আমি প্রথমে এবার আজকে
তরকাটাকে বানিয়ে নিয়েছি, এবার রুটি বানাচ্ছি সব শেষে। তো চলো সব রুটিগুলো বানিয়ে নিই। তবে আমি রুটি ভাজি এক পিস করে এক পিস তাওয়াতে দিয়ে দিই, দিয়ে সেটাকে আবার তারপর সেঁকে নিই। আর এতে হয় কি বলতো, বেশ রুটিটা ফুলে ভালো, প্রত্যেকটা রুটি আমার একদম সুন্দর হয়ে ফুলে যায়। আর এই রুটিগুলো বেশ নরমও থাকে, এটা যদি মানে বেশিও হয় তারপর দিন যদি সকালে খাই তো তখনও এই রুটিটা নরম থাকে। আমি তাই জন্য সময় লাগে ঠিক কথা, কিন্তু আমি একটা একটা করেই প্রত্যেক দিন রুটি ভাজি। দেখো আমার রেডি হয়ে গেছে আজকের ডিনার। আজকের ডিনারে তরকা, রুটি আর একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা শসা নিয়েছি আর একটু আমের আচার নিয়েছি। তরকার সঙ্গে একটু বেশ টকটক আচার হলে সত্যি খেতে খুব সুন্দর লাগে। তো চলো আজকে ডিনারটা সেরে নিই। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা বাই, গুড নাইট।